হলো যে চরমোনায় বরিশালের যে সিটি নির্বাচন আজকে, সেই সিটি নির্বাচনে তারা তাদের প্রতিপক্ষ থেকে তারা গ্রাম্য ভাষায় বলা যায় যে মার খেয়েছে, আঘাত খায়নি, খেয়েছে। এই মার চরমোনায় নেতাকর্মীরা খাবে এই কারণেই যে আওয়ামী লীগের অর্থাৎ সরকারের পাতানো যে নির্বাচন, সেই নির্বাচন সরকারের যে পাতানো নির্বাচন, সেই নির্বাচনের যেই সুবিধা নিয়ে নিতে গিয়েছিলেন সেই সুবিধা নিতে যেয়ে আজকে চরমোনার সর্বনাশ হয়েছে, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে। বাংলাদেশের মানুষও এখন চরমোনাইদেরকে খুঁজছে, কারণ তারা বিশ্ব নবী। এবং আপনারা দেখেছেন যে তারা বলেছিলেন গাজীপুর নির্বাচনের পরে যে যারা 45,000 লোক যারা ভোট দিয়েছে তারা জান্নাতের টিকিট কেটেছে। এই যে বিশ্ববেহা বিশ্ব ধর্ম ব্যবসায়ী, এদেরকে সারা বিশ্বের মানুষ প্রত্যাখ্যান করেছে, কারণ এর জন্যই করেছে, আমাদের নবীকে তারা ছোট করেছে, ইসলাম ধর্মকে তারা ছোট করেছে, এই কারণেই তাদেরকে বিচার হবে। আজকে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে, দেউলিয়া হয়ে পড়ার কারণেই কিন্তু আজকে আমরা দেখছি যে সরকারের সাথে গোপনে আঁতাত করে আমরা রাজনৈতিক বাজারে কিন্তু অনেক কথা আছে। আপনারা জানেন যে এই চরমোনায় সরকারের কাছে অনেক টাকা পয়সা নিয়ে আজকে সিটি কর্পোরেশনের অংশগ্রহণ করেছিল, যেখানে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করছে না। সেই অবৈধ ব্যক্তিকে তারা বৈধ দেওয়ার জন্য এই সরকারের সাথে তারা আঁতাত মিলিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, যার কারণে তারা না রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে, সারা দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে। এই ধরনের বিশ্ববেহায়া ধর্ম ব্যবসায়ী চরমোনাই, এদেরকে দেশের মানুষ প্রত্যাখ্যান করছে এবং থুতু মারছে। এই কারণে যেখানে গণতন্ত্রের জন্য মানুষ রাজপথে নেমেছে, তাদের রক্ত ঝরছে, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে কিন্তু চৌধুরী আলম ছিলেন, তাকে গুম করা হয়েছে, এমনকি সেই গুম করা ব্যক্তিদের কিন্তু লাশের সন্ধান তো দূরের কথা, কবরের সন্ধান এই সরকার দিচ্ছে না। এই সকল এই হেফাজত, যে পাঁচে হেফাজতের যেই হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, এই সকল কিছু মিলে এই চরমোনায় সকল রক্তের সাথে বেইমানি করেছে এবং তাদের রাজনৈতিকভাবে তারা সর্বনাশ ডেকে এনেছে, এবং সরকারের পাতানো নির্বাচনে যে চরমোনায় সর্বনাশ হয়েছে। দেখুন, তারা অবৈধ সন্তানকে তারা বৈধ দিতে গিয়েছিল, বৈধতা যখন দিতে গিয়েছিল, পরকীয়ায় প্রেমে কিন্তু কখনো শান্তি হয় না, সবসময় মাথায় রাখতে হবে। এই চরমোনায় পরকীয়া প্রেম করতে গিয়েছিল, যেখানে এদেশের জনগণ এই প্রেমের সঙ্গে কোনো সঙ্গবদ্ধ হয়নি, এদেশের জনগণের সাথে তারা সম্পর্ক করতে চেয়েছিলেন, কিন্তু এই পরকীয়া প্রেমে চরমোনায় যখন গিয়েছে সেখানে তো হাবুডাবু খেতেই হয়, এটাই স্বাভাবিক। আর এই পরকীয়া প্রেমে যখন ধরা খায় তখন তো গণধুলাই খেতে হয়, এটাই তো স্বাভাবিক। এদেশের মানুষও এখন এই চরমোনাইকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করছে এবং ঘৃণা করছে। এই ধরনের ধর্ম ব্যবসায়ীদেরকে সবসময় বয়কট করা উচিত বলে এদেশের মানুষ মনে করে, এবং অন্য অন্য রাজনৈতিক দলও তাদেরকে বয়কট করবে, এদেশের মানুষও তাদেরকে বয়কট করবে। শেষ পর্যন্ত যদি চরমোনাই আজকে জিতে যায় তাহলে জনগণ কি তাদেরকে গ্রহণ করবে, আপনার কি মনে হয়? দেখুন, সরকারের অনেক খেলায় আছে, আপনারা জানেন যে আমরা দেখলাম যে গাজীপুরের নির্বাচনে গভীর রাত পর্যন্ত আজমতুল্লাহকে তারা বিজয়ী করার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু জনগণের তোপের মুখে পারেন নাই। শুধু তাই না, সেই সময় কিন্তু একটা ভিসা নীতি চলে আসছিল, সেই ভিসা নীতির কারণে কিন্তু গাজীপুর নির্বাচনে যারা নির্বাচন কমিশন বলেন বা অন্য অন্যরা বলেন, তারা কিন্তু সেখানে হাত দিতে চায় নাই যে এখানে আগুন, হাত দিলে অন্য কিছু হয়ে যেতে পারে। এই সরকার যদি চরমোনাইকে ওখানে বিজয়ী করে তারপরে দেশের মানুষ প্রত্যাখ্যান করছে এবং থুতু মারছে, কারণ যারা বলতে পারে যে পাখা মার্কায় ভোট দিলে ইসলামকে ভোট দেওয়া হবে, পাখা মার্কার ভোট দিলে জান্নাতের টিকিট কাটা হবে, এই ধরনের ব্যবসায়ীদেরকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করে। এর জন্যই হাদিস কোরআনে কোথাও নাই কিন্তু যে কোনো পতিকে ভোট দিলে সে জান্নাতের টিকিট কাটবে আর নবীকে ভোট দেওয়া হবে, এটা কিন্তু নাই। এটা আমি মনে করি একটা ধর্ম ইসলামের সাথে একটি সাংঘর্ষিক কথা, এই সাংঘর্ষিক কথার জন্য এই চরমোনাইদেরকে বিচার হবে, এদেশের মানুষ বিচার করবে। আর এই সরকার তাদেরকে বিজয় করলে এদেশের জনগণ প্রত্যাখ্যান করবে, এই কারণে যে ওখানে যদি আপনি নৌকায় ভোট দেওয়া হয় পাখায় চলে যাবে, পাখায় ভোট দিলে নৌকায় ভোট হবে। এদেশের মানুষ জানে এই সরকারের কত রকম নীল নকশা,
গভীর রাত পর্যন্ত তারা নীল নকশা করতে ব্যস্ত হবে। এই যে আজকে যে হামলা হয়েছে চরমুনার উপরে, দেখবেন যে আওয়ামী লীগের অন্যান্য বন্ধুরা কিছুক্ষণ পরে বলবে এটা বিএনপির কাজ বা অন্যান্য বিরোধী দলের কাজ। দেখবেন এই ধরনের কথা তারা বলতে পারে, কারণ তারা এমন একটি রাজনৈতিক দল, তারা অন্যকে হামলা করে তারা সেই হামলা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। আমরা দেখেছিলাম যে 14 বা অন্যান্য নির্বাচনে সেই কিভাবে মানুষের উপরে হামলা করে গাড়ির উপরে আগুন দিয়ে সেটাকে বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এখন এদেশের মানুষ পরিষ্কার, এদের রাজনৈতিকভাবে এদেশ দেউলিয়া হয়ে পড়েছে, এদেশের মানুষ তাদের কোনো কথায় এখন বিশ্বাস করে না। এই নির্বাচনকে বয়কট করে চরমুনায় যে এখনই জনগণের কাতারে আসা আপনি মনে করেন? আমি মনে করি যে চরমুনায় যে সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের সাথে যেই প্রতারণা করেছে এবং রাজনৈতিকভাবে যেই দেউলিয়া হয়েছে, এখান থেকে তার ফিরে আসার একটি সুযোগ আছে। সুযোগ আছে এইভাবে যে জনগণের কাছে এসে জাতির কাছে ক্ষমা চেতে হবে। ক্ষমা যদি চায়, জনগণের সাথে যদি রাজপথে সামিল হয়, তাহলে দেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে, তা না হলে ক্ষমা করবে না। আমাদের এই অবৈধ প্রধানমন্ত্রী গত 6 মাস আগেই বলেছিলেন বাংলাদেশের মানুষকে কুপি আর হারিকেন নিয়ে প্রস্তুত থাকার জন্য। বন্ধুরা, আজকে সে কুপির দিকে হারিকেনের দিকে যাচ্ছি আমরা। আজকে আমরা বলতে চাই 10 দফা নয়, বাংলাদেশের মানুষ আজকে দেখছে এই সরকারের একটা একটা করে উইকেট পড়ছে। এই ভিসা নীতির মতো শেখ হাসিনার সরকারের পতন ঘটে গেছে। বন্ধুরা, সময়ের ব্যাপার মাত্র, যে কোনো মুহূর্তে এই সরকার পতন ঘটিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে পারে। বন্ধুরা, তাই আমাদেরকে সজাগ থাকতে হবে, কেউ যেন আফগানিস্তানের মতো বিমানের চাকা ধরে পালিয়ে যেতে না পারে। বন্ধুরা, আমাদেরকে লাঠি সোঁটা নিয়ে পাহাড়ে থাকতে হবে। এই অবৈধ সরকার যেন বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তাদেরকে দেশে রেখে এই টাকা ফেরত আনতে হবে। তাই বন্ধুরা, আমাদেরকে সজাগ থেকে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাল্লাহ। কি থাকবেন না, আপনারা থাকেন, আমরা যারা আছি আমরা আপনাদের সামনে থেকে এই হাসিনা সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশের গণতন্ত্র